आउटडोर बंध रखार सिद्धांत चिकित्सक संगठनेर এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে আপনারা জানেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে আউটডোর বিভাগ বন্ধ আরো বিস্তারিত জানব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা এই মুহূর্তে কি ছবি দেখা যাচ্ছে ঘড়ির কাঁটায় বলছে 10:07 8টা থেকে কর্মবিরতি শুরু হয়ে গেছে আউটডোর বিভাগগুলিতে কি ছবি দেখতে পাচ্ছো তুলিকা কঠোরতম শাস্তি দিতে হবে যতক্ষণ না তাদের সেই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তারা সেই আন্দোলন চালিয়ে যাবে আমি একটুখানি চেষ্টা করবো তাদের সঙ্গে একটু কথা বলার অর্থাৎ যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো একটু কথা বলার চেষ্টা করছি যে আমাদের আন্দোলন তো চলতে থাকবে কিন্তু এটাও মাথায় রাখুন আপনারা ইমার্জেন্সি সার্ভিসেস খোলা আছে আমাদের সিজ ওয়ার্ক হচ্ছে ইমার্জেন্সি সার্ভিসেস ইমার্জেন্সি হসপিটাল অথরিটি কীভাবে সামলাচ্ছেন সেটা ওনাদের রেসপন্সিবিলিটি কিন্তু হাসপাতালের ইমার্জেন্সি পরিষেবা খোলা আছে আপনারা দেখতেও পারেন গিয়ে ইমার্জেন্সি পরিষেবা খোলা আছে আমাদের নিজস্ব সিজওয়ার্কটা কন্টিনিউ হচ্ছে ওপিডি সার্ভিসেস আমরা আমাদের দিক থেকে আমরা সিজওয়ার্ক কন্টিনিউ রাখছি কিন্তু ইমার্জেন্সিতেও তো চিকিৎসকরা সেখানে যাচ্ছে না মানে আপনারা যে চিকিৎসক আপনারা তো যাচ্ছেন না চিকিৎসক বলতে শুধু আমরা জুনিয়র চিকিৎসক তো নয় এখানে প্রেজেন্ট এখানে সিনিয়র চিকিৎসক ফ্যাকাল্টি ইমার্জেন্সি মেডিকেল অফিসার অনেকে প্রেজেন্ট রয়েছেন যারা ইমার্জেন্সি সার্ভিসেস দিচ্ছেন সেটা আপনাদেরকে ডিটেলসে সেটা খোঁজ নিতে হবে যদি আপনাদের সন্দেহ থাকে জিনিসটা নিয়ে তো আজকে আপনাদের আর কি কি কর্মসূচি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের জন্য কোনো কর্মসূচি গতকাল থেকে তো পুরো জিনিসটা সিবিআইর কাছে হ্যান্ডওভার হয়ে গেছে হস্তান্তর হয়ে গেছে আমাদের আন্দোলনটা এখন কন্টিনিউ হবে আমরা যতক্ষণ না জাস্টিস পাচ্ছি যতক্ষণ না আমাদের প্রকৃত দোষী ধরা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন কন্টিনিউ থাকবে চলতে থাকবে যতদিন না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে সেই দাবি নিয়ে কিন্তু তাদের সেই আন্দোলন এই মুহূর্তে চলতে থাকবে আমি একটুখানি দেখানোর চেষ্টা করবো মোহিতকে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ ইমার্জেন্সি সার্ভিস অর্থাৎ চিকিৎসক তিনি জানাচ্ছেন যে ইমার্জেন্সি পরিষেবা স্বাভাবিক হয়েছে তবে কিভাবে চলছে সেটা তারা জানেন না তার কারণ তারা কোনোরকমভাবে এই যে যে ইমার্জেন্সি বিভাগ সেই বিভাগে তারা পরিষেবা দিচ্ছেন না তারা এই একেবারে ইমার্জেন্সির বাইরের যে জায়গা রয়েছে সেখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং মোহিত কারওয়ানের ছবি একটুখানি দেখানোর কথা বলবো তুমি দেখতে পাচ্ছ ইমার্জেন্সি যে বিভাগ রয়েছে সেই বিভাগের যে গেট সেই গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে অর্থাৎ পুরোটাই এই মুহূর্তে তালা দেওয়া রয়েছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে কিন্তু একেবারে কোনো রোগীর যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে না অর্থাৎ ইমার্জেন্সি বিভাগের দুটো গেট রয়েছে একটা এই বড় গেট যেখানে তুমি দেখতে পাচ্ছ পুরোটাই কোলাপসিবল গেট রয়েছে এবং এখানে পুরোটাই ফাঁকা এলাকা রয়েছে অর্থাৎ এখানে কোনো রোগী নেই প্রত্যেকটি গেটে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গেটে এই মুহূর্তে কিন্তু তালা ঝুলছে এবং পাশে যে ছোট গেট সেই ছোট গেট এই মুহূর্তে থাকবে তুলিকা আপাতত তোমায় ধন্যবাদ অবয় দর্শন খুনের তদন্ত সিবিআই কলকাতায় সিবিআই টিম হাইকোর্টের নির্দেশে তদন্ত সিবিআই কলকাতা এলেন সিবিআই আধিকারিকেরা সঙ্গে রয়েছেন ফরেন্সিক টিমও আজ সিবিআইয়ের হাতে সমস্ত নথি হস্তান্তরের নির্দেশ হাইকোর্টে এই মুহূর্তে সিবিআই টিম বেরিয়ে পড়েছে সিজিও কমপ্লেক্স থেকে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত এই মুহূর্তে কী জানা যাচ্ছে সিবিআই টিম ঠিক কোন জায়গায় যেতে পারে এই সিবিআই টিম দেখো সিবিআই টিম এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়েছে প্রথমে সিবিআই আধিকারিকরা এই কেস সংক্রান্ত সমস্ত নথি
তথ্য সংগ্রহ করতে তারা লালবাজারে যাবেন এমনটা জানা যাচ্ছে। গতকাল লালবাজারের তরফ থেকে জানানো হয়েছিল সকাল 10টা নাগাদ বা 10টার আশপাশে তারা লালবাজারের দিকে যাবেন, সেখান থেকে এই কেস সংক্রান্ত সমস্ত নথি এবং তথ্য সংগ্রহ করবেন, কারণ এই কেসে কেস ডায়েরি সহ সমস্ত ইনফরমেশন সমস্ত নথি সেগুলো রয়েছে লালবাজারে। লালবাজার থেকে সেখান থেকে সমস্ত নথি সংগ্রহ করে তারা আরজিকর হসপিটালে যে স্পট অর্থাৎ যে প্লেস অফ অকারেন্স সেই পিও ভিজিট করতে পারেন, ক্রাইম সিন ভিজিট করতে পারেন এমনটাও জানা যাচ্ছে। এর পাশাপাশি সিবিআই আধিকারিকরা দিল্লি থেকে এসেছেন, সঙ্গে এসেছে সিবিআই এর নিজস্ব যে ফরেন্সিক টিম এবং মেডিকেল টিম, সেই ফরেন্সিক টিম মেডিকেল টিম নিয়ে তারা স্পট ভিজিট করতে পারেন, সঙ্গে লিগাল টিমের আধিকারিকরা রয়েছেন, লিগাল টিম নিয়ে তারা কোর্টের দ্বারস্থ হতে পারেন, কলকাতা পুলিশের থেকে নিজেদের হেফাজতে চাইতে পারেন। ইতিমধ্যে যে অ্যারেস্ট হয়েছে সেই সঞ্জয় রায়কে, সেই জন্যই আইনি বিষয়ে যাতে কোনোভাবেই এই তদন্তের প্রক্রিয়া কোনোভাবেই যাতে আটকে না যায় সেই জন্যই কিন্তু লিগাল সেলের আধিকারিকরা, সিবিআই এর যারা লিগাল সেলের আধিকারিক আইনজীবী তারা রয়েছেন সঙ্গে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা সিজিও থেকে বেরিয়ে একটি জায়গায় হল্ট করেছেন, এখান থেকে লালবাজারের দিকে উদ্দেশ্যে যেতে পারেন বা প্রথমে হয়তো আরজিকরের দিকেও যেতে পারেন। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা মুভমেন্ট শুরু করে দিয়েছেন, আজকেই তাদের আদালতের নির্দেশে তদন্তভার নেওয়ার কথা, সেই জন্যে তড়িঘড়ি আজকে সকালবেলায় একদম সকালবেলাতেই সিবিআই এর আধিকারিকরা কলকাতায় এসে পৌঁছেছেন, সঙ্গে রয়েছেন ফরেন্সিক আধিকারিক এবং সিবিআই এর নিজস্ব মেডিকেল আধিকারিকরা। একদমই সৈকত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সৈকত, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই ঘটনায় অভয়ের বাবা তিনি ঠিক কি বলছেন শুনবো। এমন কিছু দেখতে পাচ্ছি না, আমরা ন্যায় বিচার চাইছি, এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাড়ি চলে আসবে, আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে, সেরকম তো কিছু হয়নি এখনো। যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরে শান্তি, মনের শান্তি, আমার মেয়েটার আত্মার শান্তি পাবে। কলকাতায় আইএমএ চেয়ারম্যান কলকাতায় পৌঁছে জরুরি বৈঠক, বৈঠক শেষে যাবেন আরজিকর হাসপাতালে, দেখা করতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, বিকেলে যেতে পারেন অভয়ের বাড়ি। খবর সূত্রের কলকাতায় আইএমএ চেয়ারম্যান গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তিনি, সকাল 10টায় বৈঠক শেষ হলে জানা যাবেন আরজিকরে, দেখা করতে পারেন সিএম এর সঙ্গে, বিকেলে যাবেন মৃত চিকিৎসকের বাড়িতে। আরও বিস্তারিত জানবো অনুপম, অনুপম আর বিস্তারিত তথ্য কি উঠে আসছে অনুপম? দেখো যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে আইএমএ চেয়ারম্যান তিনি ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে আইএমএ যে দপ্তর রয়েছে পাকসার কাছে সেখানে তিনি বৈঠক করবেন, আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হবে বলে জানা যাচ্ছে। এই বৈঠকে আইএমএ চেয়ারম্যান যেমন থাকবেন সেরকম সেইভাবে বেশ কয়েকজন চিকিৎসক থাকবেন। এই আইএমএ চেয়ারম্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাসোসিয়েশনের যারা মেম্বাররা রয়েছেন তারা এখান থেকে যেমন আরজি করে গিয়ে সেখানে ডাক্তাররা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, মূলত চিকিৎসকদের ভূমিকা কী ছিল সেইটা জানার চেষ্টা করবেন, কারণ গোটা বিষয়টি হাসপাতাল চত্বরের ভিতরে হয়েছে। স্বাভাবিকভাবে প্রিন্সিপাল থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন সিনিয়র ডক্টর তাদের কী ভূমিকা ছিল এবং যারা সেই সময় ডিউটিতে ছিলেন তাদের কী ভূমিকা ছিল, এরপর আইএমএ চেয়ারম্যান দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই বৈঠক শেষ হলেই তিনি পৌঁছে যাবেন সোদপুরে মৃত চিকিৎসক তার বাড়িতে, তার পরিবারের সাথে কথা বলবেন। ফলে সব মিলিয়ে একদিকে যখন সিবিআই তদন্ত শুরু করছে, অন্যদিকে আইএমএ চেয়ারম্যান তিনি কলকাতায় এসে পৌঁছচ্ছেন এবং আজকেই গুরুত্বপূর্ণ বৈঠক সকাল 10টায় শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হবে বলে আমাদের কাছে খবর। বেশ অনুপম, এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে অনুপম, আপাতত তোমায় ধন্যবাদ। কলকাতায় আইএমএ চেয়ারম্যান কলকাতায় পৌঁছে জরুরি বৈঠক, বৈঠক শেষে যাবেন আরজিকর হাসপাতালে।